ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মহারাজপুর গ্রাম থেকে একটি সার গরু নিয়ে রাজধানীর হাজারিবাগ পশুরহাটে এসেছেন মোহাম্মদ মিয়া আদর করে এই সারের নাম দিয়েছেন মহারাজ দীর্ঘ চার বছর ধরে পরম যত্নে নিজ গোয়ালে লালন পালন করে বড় করেছেন মহারাজকে মজরু দাবি করেন তার বাড়ির গাভী থেকেই এই সার বাছুরের জন্ম ছোট থেকেই আদর যত্ন দিয়ে নিজেই এক হাতে বড় করেছেন মহারাজকে নাম যেমন মহারাজ তেমনি খাবারেও রয়েছে এর বৈচিত্র্য

দৈনিক পাঁচ কেজি ভুষি খড় নেপিয়ার ঘাস ভাতের মার খুদের জাউ পাতাকপি সহ নানান খাবার খাওয়াতে হয়েছে ফলে দিনে দিনে যেমন বিশালাকৃতির হয়েছে তেমনি ওজন পৌঁছেছে প্রায় বিশ মনের ঘরে এখন বিক্রির জন্য এই মহারাজের দাম হাঁকা হচ্ছে ছয় লাখ টাকা তবে সে অনুযায়ী ক্রেতা দেখা মিলছে না ফলে অনেকটাই হতাশ মসনু তবে হাল ছেড়ে না দিয়ে অপেক্ষা করছেন ভালো দাম পাওয়ার অপরদিকে এখনো ট্রাক পিকআপ ভরে দেশের বিভিন্ন জায়গা থেকে হাটে গরু আসতে দেখা গেছে তবে এসব গরুর মধ্যে ছোট ছোট এবং মাঝারি সাইজের গরুর সংখ্যাই বেশি লুনাফরোসনিপা ঢাকা পোস্ট